অন্যের ভালো থেকে নিজের মনটা সুস্থ থাকে না, অন্যের ভালো দেখলে নিজে খুশি হওয়া যায় না, এইটা হলো হিংসা। যার অন্তরে একটু জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা। যে কারো প্রতি আমাদের হিংসা থাকবে না, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ইমারতের অধীনে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকব। কে কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই, কারো প্রতি হিংসা, কারো প্রতি অহংকার, কারো প্রতি কুৎস, এগুলি বলা আমাদের দরকার নাই। জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এমন একটা মাংস টুকরা রয়েছে, ফাইন সালুহাত সালুহাল জাসাদু সাইরু, যদি তোমাদের সেই তোমাদের যদি ওই মাংস টুকরা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, হিংসা মুক্ত থাকে, অহংকার মুক্ত থাকে, তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীরটা ভালো থাকবে। হিংসা লোভ অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا الحمد لله أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, দেশের প্রায় সব জেলা থেকে আগত সংগঠনের প্রাণ কর্মীবৃন্দ, আল্লাহ সুবহান ও তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর আজকের এই মহতী সভার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হিংসা ও অহংকার, সংগঠনের অগ্রগতির দুটি প্রতিবন্ধকতা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রাব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, হিংসা এবং অহংকার এই দুইটা হলো মানুষের অন্তরের রোগ। একটা মানুষ দেহ এবং রুহু এই দুইটা নিয়ে গঠিত হয়, শরীর এবং মন নিয়ে একটা মানুষ গঠিত হয়। শরীরের যেমন অসুখ হয়, শরীর যেমন অসুস্থ হয়ে পড়ে এবং আমরা চিকিৎসা করে এটাকে অপসারণ করি, সুস্থ হই, অনুরূপভাবে আমাদের মনও অসুস্থ হয়ে পড়ে, রোগাক্রান্ত হয়ে পড়ে। এই হিংসা এবং অহংকার হলো অন্তরের রোগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কলবকে তিন ভাগে ভাগ করেছেন, নফসকে তিন ভাগে ভাগ করেছেন, নফসে আম্মারা, নফসে লওয়ামা এবং নফসে মুতমাইন্না। এই তিন প্রকার ছাড়াও কোরআন এবং হাদিসে আরো তিন প্রকার নফস পাওয়া যায়। একটাকে বলা হয়েছে আল কালবুস সালিম, সুস্থ হৃদয়, কালবুল মারিদ, অসুস্থ হৃদয়, আর তিন নম্বর হলো কালবুন মাইয়িত, মৃত হৃদয়। কালবুন সালিম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন দুই হৃদয়ের কাজকে গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান এবং তোমাদের সম্পত্তি তিনি গ্রহণ করবেন না, কোনো উপকারে আসবেন না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কিন্তু যিনি সুস্থ হৃদয়, কালবে সালিম যিনি নিয়ে আসবেন তিনি ওই দিন এটার দ্বারা উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, এই কালবে সালিমকে নষ্ট করে দেয়, কালবে সালিমকে অসুস্থ করে দেয়, কালবে সালিমকে রোগাক্রান্ত করে দেয় যেই রোগগুলি, তার মধ্যে হিংসা এবং অহংকার হলো অন্যতম।
মানুষ যখন হিংসা করে মানুষ যখন অহংকারী হয়ে পড়ে তখন তার অন্তর অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থ অন্তর হলো কাফেরদের স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে যে সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের আলোচনা করেছেন তারপরে তিনি কাফেরদের আলোচনা করেছেন তারপরে তিনি মুনাফিকদের আলোচনা করেছেন কাফেরদের আলোচনা প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরে রয়েছে অসুস্থতা কাফেরদের অন্তর ছিল অসুস্থ এইজন্য মুমিন ব্যক্তি যদি সার্বিকভাবে সফলতা লাভ করতে চায় তাহলে তাকে সুস্থ অন্তরের অধিকারী হতে হবে সুস্থ হৃদয়ের অধিকারী হতে হবে সুস্থ কলবের অধিকারী হতে হবে এইজন্য হিংসা এবং অহংকার থেকে দূরে থাকতে হবে হিংসা এবং অহংকার কাকে বলে হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ আরবিতে কোরআন এবং হাদিসে হাসাদ শব্দটা আসছে ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ সূরা ফালাকের শেষে আল্লাহ বলছেন যে হিংসাকারীর হিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া হয়েছে এই হিংসার সংজ্ঞায় পরিচয়ে নজরাতুন নাঈম কিতাবের মধ্যে নবম খণ্ডের 4417 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে কারাহিয়াতুন নেয়মা হিংসা হলো সেইটা যেটা অন্যের ভালো দেখে নিজে অপছন্দ করা অন্যের ভালো দেখলে নিজের মনটা ভালো থাকে না অন্যের ভালো দেখলে নিজের মনটা সুস্থ থাকে না অন্যের ভালো দেখলে নিজে খুশি হওয়া যায় না এইটা হলো হিংসা আর হিংসা হলো কি ওয়া তামান্না যাওয়ালুন নিয়মাতিল মাহসুদু আলাইহি এবং তামান্না করা ইচ্ছা করা যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা যাতে ধ্বংস হয়ে যায় একজন লোক আপনার বাড়ির পাশের একজন লোক সে খুব ধনী হয়েছে আপনার ইচ্ছা যে সে গরিব হয়ে যাক তার ফসলটা খুব ভালো হয়েছে আপনার মনে মনে ইচ্ছা ভালো লাগতেছে না মনে মনে ইচ্ছা যে তার ফসলটা ধ্বংস হোক বন্যা হোক আপনার বজ্রপাত হয়ে ধ্বংস হয়ে যাক এই যে মনের ইচ্ছা অমুকের ছেলেটা A+ পেয়ে গেছে আপনারটা পায় নাই এই জন্য আপনার মনে খুব চিন্তা এইটাই হলো হিংসা অন্যের ভালো দেখে অন্যের ভালো দেখে অন্যের কল্যাণ দেখে যে স্থির থাকতে পারে না যে ব্যক্তি অস্থির হয়ে পড়ে যে ব্যক্তি অন্যের কল্যাণটাকে ধ্বংস চায় অন্যের কল্যাণটা চলে যাক অন্যের কল্যাণটা নষ্ট হোক এটাই হলো হিংসা সাংগঠনিক জীবনে আপনি হয়তো এমন হতে পারে যে একজন আলেম হয়তো বড় হয়ে গেছে একজনের খুতবা হয়তো ভালো একজন হয়তো সাংগঠনিক কাজ ভালো কিন্তু আপনি এটা ভালো লাগতেছে না আপনি তার উন্নতি চাচ্ছেন না আপনি তার অগ্রগতি চাচ্ছেন না এইটাই হলো হিংসা সম্মানিত উপস্থিতি এজন্য দ্বীনের কাজের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দুই নম্বর হলো অহংকার অহংকার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অহংকারের সংজ্ঞা দিয়েছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 91 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির যার অন্তরে একটু যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন যে যার অন্তরে একটু যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না কানার রাজুলু তখন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু সাওবাহু হাসানান ওয়া নালহু হাসানান হে আল্লাহ হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেকে তো আছে যে চায় তার কাপড়টা একটু সুন্দর হোক সে একটু স্মার্ট ভাবে চলবে সে একটু গর্জিয়াস ভাবে চলবে তার জুতাগুলি একটু সুন্দর হোক এটা তো আমাদের অনেকেই চায় তা আপনি যে বললেন যে অহংকার থাকলে জান্নাতে যাবে না তাহলে আমাদের তো অনেকের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভবই হবে না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আসলে এইটা অহংকার না মানুষ তার কাপড়টা সুন্দর হবে তার জুতাটা সুন্দর হবে এটা অহংকার নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর আর তিনি সুন্দরকে পছন্দ করেন অহংকার হলো সেটা আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেই হক জানে একজন আলেম তো বলেই ফেললেন পিস টিভির আলেম একজন বলেই ফেললেন
যে আমরা যদি এখন বলি যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই তাহলে আপনারা বলবেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি বলেই ফেললেন তিনি মানে তিনি জানেন যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই কিন্তু করতেছেন কেন কারণ হক জানার পরেও তিনি ছাড়তে পারতেছেন না আজকে যারা মিলাদ পড়েন আজকে যারা চল্লিশা করেন আজকে যারা বিভিন্ন বেদাতের সাথে জড়িত আছেন আজকে যারা বিভিন্ন আপনার মিলাদের অনুষ্ঠান যোগান দিয়ে যাচ্ছেন মিলাদ পড়ে যাচ্ছেন তাদের অধিকাংশই জানে যে এগুলি ঠিক না কিন্তু করতেছেন কেন করতেছেন নিজের লাভের জন্য এডি অহংকার ওনারা মনে করেন না যে এটা অহংকার মনে করতেছেন যে করতেছি করতেছি ভালোই তো কিন্তু এইটাই হলো অহংকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হলো তুমি হককে প্রত্যাখ্যান করে দিবে জানো কিন্তু হক তুমি মানতে পারতেছো না তুমি জানো যে এটা হক তারপরে তুমি মানতে পারতেছো না এটাই হলো তোমার জন্য অহংকার আর হলো গামতুন নাস মানুষকে অবজ্ঞা করা মানুষকে তাচ্ছিল্য করা মানুষকে ছিছি করা মানুষকে ভালো না বাসা এটা হলো অহংকার সম্মানিত উপস্থিতি অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী হিসাবে সকলের অন্তরকে পরিচ্ছন্ন অহংকার এবং হিংসামুক্ত রাখতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব শরীরের একটা জিনিসের কসম খেয়েছেন কোরআনের মধ্যে পুরো কোরআন আপনি গেটে দিলে একটা জিনিসের অঙ্গের কসম খেয়েছেন সেটা হলো অন্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের সাত এবং দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওই অন্তরের কসম এবং এই অন্তরকে যিনি সৃষ্টি করেছেন বিনষ্ট করেছেন ওই আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কসম করেছেন তারপরে তিনি বলছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি এই অন্তরের মধ্যে দুইটা জিনিস সেট করেছি তার অন্তরের মধ্যে আমি ভালো সেট করেছি এবং তাকওয়া সেট করেছি এবং ফুজুর অন্যায় সেট করেছি অন্যায় আমি দিয়ে দিয়েছি কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তরকে পরিচ্ছন্ন করবে হিংসা বিদ্বেষ থেকে যে তার অন্তরকে পরিচ্ছন্ন করবে সে ব্যক্তি সফলতা লাভ করবে ওয়াকাদ খাবা মান দাসাহা আর যে ব্যক্তি তার অন্তরকে হিংসা এবং বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ করে রাখবে সে ব্যক্তি বিফল হবে সে সফল হতে পারবে না সম্মানিত উপস্থিতি এই অন্তরটা হলো শরীরের মূল আপনার অন্তর যদি হিংসা বিদ্বেষ থেকে দূরে না থাকে হিংসা বিদ্বেষ মুক্ত না থাকে তাহলে আপনি পরিচ্ছন্ন মানুষ হতে পারবেন না নুয়মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর 52 নম্বর হাদিসে দীর্ঘ এক হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এমন একটা মাংস টুকরা রয়েছে ফাইন সালুহাত সালুহাল জাসাদু সাইরু যদি তোমাদের সেই তোমাদের যদি ওই মাংস টুকরা যদি শুদ্ধ থাকে ভালো থাকে হিংসা মুক্ত থাকে অহংকার মুক্ত থাকে তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু তাহলে পুরো শরীরটা ভালো থাকবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সা জাসাদু কুল্লুহু আর যদি তোমাদের ওই টুকরাটা যদি ফাসেদ হয়ে যায় সেটা যদি বিপর্যয়ের মধ্যে পড়ে যায় সেটা যদি হিংসা বিদ্বেষে তোমাদেরকে ধরে ফেলে তাহলে পুরো শরীরটা তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষে তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে সেটা হলো আলা ওয়াইহাল কালব এটা হলো অন্তর সম্মানিত উপস্থিতি এই জন্য অন্তরের পরিশুদ্ধির জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্ত রাখার জন্য এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে ঠিক রাখার জন্য আমাদেরকে শিরিক এবং বিদাত থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর এবং এই হিংসা এবং বিদ্বেষ এটা এত খারাপ জিনিস এত খারাপ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন তার অন্তরের মধ্যে কোনো খারাপ জিনিস ছিল না কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুইবার শাক্ক সদর যেটাকে আমরা বলি যে সিনা চাক করেছিলেন তার অন্তর থেকে খারাপ শয়তানি দুষ্টামি হিংসা বিদ্বেষ এইগুলিকে দূর করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ছিল পরিষ্কার এবং তার অন্তরে কোনো হিংসা কোনো বিদ্বেষ ছিল না আমরা যদি এক হাদিসের দিকে দেখি আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদু ইবনে আদম আমি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান কিয়ামতের দিন আমি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান হব ওয়ালা ফাখার কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই আমরা একটু দায়িত্ব পেলে সাংগঠনিক একটু দায়িত্ব পেলে সভাপতি হইতে পারলে সেক্রেটারি হইতে পারলে কোনো একটা দায়িত্ব পেতে পারলে দাদা আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না মানে আমরা কি হয়ে গেছি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে আমি কিয়ামতের দিন
সাইয়্যিদ আদম হব, আদম সন্তানের সাইয়্যিদ ওয়ালাদে আদম, আদমের যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত সেই আদম থেকে সবার সর্দার আমি হব, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। আমাদের মধ্যে এটা প্র্যাকটিস করতে হবে, নেতা এবং কর্মীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে হবে, নেতাকে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা দায়িত্ব এসেছে, আর কর্মীদেরকে মনে করতে হবে আল্লাহ তাকে মর্যাদা মান করেছেন, দায়িত্ব দিয়েছেন, তার আনুগত্য করতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। অনেকে মনে করেন যে আমাকে দায়িত্বটা দিল না, আবার যিনি দায়িত্ব দিয়েছেন তিনি বলেন যে আমি তো দায়িত্ব চাই নাই। এইভাবে যদি রেশারেশি হয় বা এইভাবে যদি মত পার্থক্য হয় তাহলে কিন্তু কর্মীদের মধ্যে কাজ করা যাবে না। এই জন্য কর্মীদের মধ্যে যারা নেতৃস্থানীয় অধীন হবে তারা যেমন কর্মীর প্রতি আনুগত্য থাকতে হবে, তারা যেমন কর্মীর প্রতি দয়াশীল হতে হবে, আবার যারা কর্মী হবে তারাও নেতাদের প্রতি আনুগত্য হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি কঠিন হতেন, অহংকারী হতেন, দুর্ব্যবহারকারী হতেন, লানফাযু মিন হাওলিক, আপনার আশেপাশে কাউকে খুঁজে পেতেন না, সবাই আপনার থেকে দূরে চলে যেত। সুতরাং এই জন্য আমাদের, আমি আমার নিজেকে এবং যারা দায়িত্বশীল আছেন সবাইকে বলবো যে এমন আচরণ করতে হবে যে কর্মীর সাথে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, এইটা আমার প্রতি আমানত দিয়েছেন, এবং কর্মীদেরকেও নেতাদের প্রতি সম্মান করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন যে আমি হলাম কিয়ামতের দিন আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আমার মধ্যে কোনো ফখর নেই। তারপরে তিনি বলতেছেন আনা আউয়ালু মাই তাশাক্কু আনহুল আরদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার কবরটাকে আগে ফাটানো হবে, আমি কবর থেকে আগে উঠব, আলা ফাকার, আমি কোনো অহংকার করি না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ানা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব, ওয়ালা ফাকার, আমার মধ্যে কোনো ফখর নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সংগঠন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত এবং হিংসা মুক্ত থাকার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হিংসা মুক্ত ছিলেন অনুরূপভাবে অহংকার মুক্ত ছিলেন। একটা হাদিস আসছে মুসনাদে আহমদের মধ্যে 27138 নম্বর হাদিস, একজন ইহুদি হাবরুম মিনাল আহবার, একজন ইহুদি পণ্ডিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে ইয়া মুহাম্মদ নিআমাল কওম আনতুম, আপনারা কত ভালো জাতি, লাউলা আন্নাকুম তুশরিকুন, যদি আপনারা শিরিক না করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে ইহুদি বলতেছে যে আপনারা কত ভালো জাতি, কত ভালো জাতি হইতে পারতেন যদি আপনারা শিরিক না করতেন। যেই রাসূল আসছেন শিরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য, যিনি আসছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তার কাছে এসে বলতেছেন, কখন মদিনাতে ছিলেন ইহুদিরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার রাষ্ট্রপতি, ধরেন ক্ষমতাবান ব্যক্তি, তার অনেক সাহাবি চলে আসছে, তখন একজন ইহুদি এসে বলতেছেন যে আপনারা শিরিক যদি না করতেন তাহলে আপনারা মানে ভালো জাতি হইতে পারতেন। দেখেন রাসূল সাল্লাম আচরণটা কি, আপনি আমাদের একজন মুফতির কাছে যে বলেন যে আপনার মধ্যে একটা বিদআত আছে, আপনাদের মধ্যে একটা শিরিক আছে, আপনাদের মধ্যে একটা কুসংস্কার, দেন মানে দাঁড়াইতে পারেন কিনা আপনি? সাথে সাথে বলবে তুমি কোত্থেকে আসছো, কয়টা কিতাব পড়ছো, হ্যাঁ তুমি কয় বছর মাদ্রাসায় পড়ছো, এই কথা বলে দিবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আদর্শ দেখেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, তখন কি বললেন সাহাবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু বলেন সুবহানাল্লাহ, বলো কি তুমি, আল্লাহ পবিত্র, ওয়ামা যাকা, আরে কোন শিরিকটা আমরা করি বলো তো তুমি। তখন ওই ইহুদি বলতেছেন যে তাকুলুনা ইজা হালাফতুম ওয়াল কাবা, আপনারা যখন কসম করেন তখন আপনারা বলেন যে কাবার শপথ। রাসূল সাল্লাম কিন্তু এর আগে এই বিষয়টা হয়তো জানতেন না, নাহলে জানলে তো তিনি বলতেন। তখন রাসূল সাল্লাম কি বললেন, ফা আমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম থ মেরে গেলেন, চুপ হয়ে গেলেন যে কথা তো ঠিক বলেছে যে কাবার শপথ করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা এখন থেকে যখন শপথ করব তখন ফাল ইয়াহলিব বি রাব্বিল কাবা, এখন থেকে আমরা শপথ করব যে এই কাবার রবের শপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিলেন, পরিবর্তন করে নিলেন, সংশোধন করে নিলেন। আল্লাহু আকবার। এবার ইহুদি বলতেছেন যে ইয়া মুহাম্মদ নিআমাল কওম আনতুম, আপনারা কতই না ভালো জাতি, লাউলা আন্নাকুম তাজআলুনা লিল্লাহি নিদ্দান, আপনারা যদি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে না করতেন তাহলে আপনারা কতই না ভালো হইতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
সুবহানাল্লাহ, বলো কি তুমি আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করি? বলো কি তুমি কি বলতেছো বলো তুমি? তখন তিনি বললেন, আপনারা বলেন মাশা আল্লাহ ওয়া শাআ ফুলান, আপনারা বলেন যে আল্লাহ যা চান আর উমুকে যা চাই, এই কথা তো আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আগের মতো ফামহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আবার চুপ হয়ে গেলেন, হয়তো ওহি ওহির অপেক্ষা করতেছিলেন বা যাই হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু বললেন যে এখন থেকে আমরা বলবো মাশা আল্লাহ সুম্মা শীতা অথবা সুম্মা শাআ ফুলান, আমরা বলবো যে আল্লাহ যা চান অতঃপর উমুকে যা চায় অতঃপর। আগে বলছে ওয়াও দিয়ে, এখন বলছে সুম্মা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদি থেকে দুইটা সংশোধন করে নিলেন, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অহংকার নেই কিভাবে বোঝা যাচ্ছে দেখেন। আমাদের নেতা নেত্রীদের কাছে যে বলেন বা নেতৃস্থানীয় বলেন যে আপনার একটা ভুল আছে, সাথে যে চটে কি বলো আমি ভুল করতেছি না। এই জন্য সংগঠনের এখান থেকে বিরাট শিক্ষা আছে, যে কেউ আমার ভুল ধরে দিবে সাথে সাথে আমি যদি সঠিক হয় সংশোধন করে নেব, যদি সঠিক হয় তাহলে সংশোধন করে নেব, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি হাসান ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাতি, তিনি বলতেছেন হালাকাল মারউ ফি সালাস, মানুষ তিনটা কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাচ্ছে, তার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তিনটা জিনিস কি? আল কিবরু ওয়াল হারসু ওয়াল হাসাদ। তিনটা জিনিস হলো, একটা হলো কিবর মানে অহংকার, আল হারসুন লোভ, ওয়াল হাসাদুন হিংসা, হিংসা লোভ অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এবার তিনি নিজে ব্যাখ্যা দিতেছেন ফাল কিবরু, অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ ইবলিস লানতপ্রাপ্ত হয়েছে অংশ অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ইবলিস প্রথম যে কাজটা করছেন সেটা হলো তিনি অহংকার করছেন। তিনি বলছেন আনা খায়রু মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আমি তো তার চেয়ে ভালো, আমি তো তার চেয়ে উত্তম, আমি তো আদমের চেয়ে উত্তম, কারণ তুমি আমাকে সৃষ্টি করছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করছো মাটি দিয়ে। আমরা যদি দায়িত্ব না পেলে মনে করি যে আমি তো যোগ্য ছিলাম, আমি তো এটার উপযুক্ত ছিলাম, তাহলে মনে করতে হবে যে আপনার মনে কিবির ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, যেটা ধ্বংসের কারণ। হাসান ইবনে আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এবং তিনি কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছেন যে এটাই ধ্বংসের কারণ। দুই নম্বর হলো যে মানুষের মধ্যে যে লোভ, এটা মানুষকে ধ্বংস করে দেয়, কারণ আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন তখন তিনি লোভ করেছিলেন। শয়তান এসে বলল যে আপনাকে ওই গাছের ফল কেন খাবেন না জানেন? কারণ এই গাছের ফল যদি আপনি খান তাহলে জান্নাতে আপনি থাকাই লাগবে, মানে জান্নাত থেকে আল্লাহর বের করতে পারবেন না, কারণ আপনাকে তো বানাইছে দুনিয়াতে পাঠানোর জন্য, তো ফল যাতে যদি না খান তাহলে আপনি জান্নাতেই থাকতে পারবেন না, এই জন্য ফলটা খান তাহলে জান্নাতে সারাদিন থাকবেন, সারা জীবন থাকবেন। আদম এবং হাওয়া আলাইহিসসালাম লোভ করেছিলেন, লোভের কারণে তারাই দুনিয়াতে আসেছিলেন। তিন নম্বর হলো হিংসা, এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, যেটা ধ্বংস হয়েছিল হাবিল এবং কাবিলের ঘটনায় পাওয়া যায়, যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা, যে তার কুরবানিটা কবুল হয়েছে আমারটা কবুল হলো না, এই যে হিংসা, হ্যাঁ তাকে এই পদ দিয়ে দেওয়া হলো আমাকে দেওয়া হলো না, তাকে এরকম করা হলো আমাকে করা হলো না, তাকে মূল্যায়ন করা হলো আমাকে করা হলো না, এই হিংসার কারণে আদম দুই সন্তান ধ্বংস হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই হিংসা এবং অহংকার, এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আগামী মাসের যে তাহরিক ইতিমধ্যে হয়তো আপনারা পেয়ে গেছেন, এরা সম্পাদকীয় মুহতারাম আমিরে জামাত এইটাই লিখেছেন, হিংসা এবং অহংকার। উনি আমি সম্পাদকীয়টা পড়লাম একটু আগে, ওইখানে একটা হাদিস এনে নিয়ে এনেছেন মুহতারাম আমিরে জামাত, প্রায় সম্পাদকীয়ের চার ভাগের এক ভাগ হাদিসটা, নর্মালি সম্পাদকীয়তে এত বড় হাদিস আনেন না, হাদিসের একটা অংশ আনেন। ওই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বললেন যে এখন একজন সাহাবী আসবে যিনি জান্নাতি। সাহাবীরা মনে করলেন যে হয়তো আবু বকর উমর আসবেন, কিন্তু দেখা গেল একজন অপরিচিত সাহাবী আসছেন যার কথা নর্মালি আসে না। এক দুই তিন দিন একই ঘটনা ঘটলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন একজন লোক আসবেন, সাহাবী আসবেন, তিনি জান্নাতে যাবেন। তিন দিন যখন এই ঘটনা ঘটলো তখন একজন সাহাবি আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার বাড়িতে গেলেন মেহমান হয়ে, তিন দিন থাকলেন, যে কি আবাদত তিনি করেন যে তিনি জান্নাতে যাবেন। তখন তিনি দেখলেন যে কোনো আবাদত করেন না, তিনি
এশার সালাত পরে ঘুমিয়ে যান, তাহাজ্জুদও পড়েন না, আবার ফজরের সালাতের জন্য তিনি জাগ্রত হন। তিন দিন থাকার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন, ও ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তোমাকে বলছেন যে তুমি জান্নাতে যাবা, তুমি কি একটা আমল করো আমাকে একটু বলো। তখন বললো যে ভাই আমি তো গরিব মানুষ, কোন আমল করতে পারি না, তো একটা আমল করি, আমি যখন ঘুমিয়ে যাই তখন আমি কারো অন্তরে হিংসা এবং অহংকার আমার মন থাকে না, আমি যখন ঘুমিয়ে যাই হিংসা মুক্ত হয়ে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এইটা নিয়ে আমি ঘুমিয়ে যাই। আল্লাহ আকবার। হাদিসটা মুসনাদ আহমদের 12720 নম্বরে এসেছে। কর্মী হিসাবে কি আমরা এটা করতে পারি না যে কারো প্রতি আমাদের হিংসা থাকবে না, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ইমারতের অধীনে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকব, কে কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই, কারো প্রতি হিংসা, কারো প্রতি অহংকার, কারো প্রতি কুৎসা এগুলি বলার আমাদের দরকার নাই, আমরা আমাদের দৃঢ়পদে থেকে আমরা আমাদের মিশনে ঠিক রেখে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যেতে পাই আল্লাহ রাব্বুল আলামিন একদিন একদিন আমাদের সফলতা দিবেনই, হয় দুনিয়াতে না হলে আখেরাতে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, হিংসা এবং অহংকারের মাধ্যমে কিছুই হয় না, আপনি যার জন্য হিংসা করতেছেন তার কিছুই হবে না, কিন্তু আপনার অন্তর জ্বলে যাবে, আপনার অন্তর জ্বলে যাবে, আপনার ভালো লাগবে না, আপনার মানে খাওয়া দাওয়া ভালো লাগবে না, আপনার কথাবার্তা ভালো লাগবে না, চালচলন ভালো লাগবে না, কি হলো তাকে দিচ্ছে আল্লাহ আমাকে দিচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দিচ্ছেন না অথবা আপনি যেটা চাচ্ছেন সেটা দিচ্ছেন না এই জন্য হতে পারে যে ওইটা না পাওয়াই আপনার জন্য কল্যাণকর, ওইটা পেলে হয়তো আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। অনেকে এমন দেখা গেছে যে সম্পদ ছিল না ভালো হয়েছে, সম্পদ পাওয়ার পরে সে গোমরা হয়ে গেছে, অনেকে এমন ছিল যে পদই ছিল না ভালো ছিল, পদ পাওয়ার পরে সে অন্যরকম হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই অবস্থায় রাখেন সেটা আমার জন্য কল্যাণকর ভেবেই রেখেছেন। আপনারা জানেন যে মানুষ যখন দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দোয়াকে কবুল করেন, যদি এটা গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছেদের দোয়া না হয়। তিনটা অবস্থা হয় দোয়ার, একটা হলো হয় সাথে সাথে কবুল করেন, না হলে এটার পরিবর্তে অন্য আরেকটা দেন, আরেকটা না হয় যে দুনিয়াতে কবুল করেন না আখেরাতে দেন। কেন এটা হয় বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনার দোয়ার মধ্যে যদি এখলাস থাকে আল্লাহ দিয়ে দিতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই জন্য দেন না যে আপনি যেটা চাচ্ছেন এটা আপনি মনে করতেছেন আপনার জন্য কল্যাণ, কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ ভালো জানেন তোমরা ভালো জানো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কারো দেখে হিংসা করা যাবে না, কারো প্রতি অহংকার রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা এবং অহংকার মুক্তভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। মোহতারাম আমিরে জামাত, আজকে সমাজ বিপ্লবের দ্বারা বইটা আপনারা হয়তো সামষ্টিক পাঠ করেছিলেন, ওইখানে একটা তিনটি হুঁশিয়ারি আছে, তিনটি হুঁশিয়ারি দিয়েছেন মোহতারাম আমির জামাত, ওইখানে আমাদের একটা হুঁশিয়ারি হলো অন্যের জৌলুস দেখে আমরা প্রতারিত হব। ওরে আল্লাহ, অমুক দলে এত লোক, অমুক দলে এত নেতা, অমুকের সম্মেলনে এত লোক হয়, এটা দেখে আমরা প্রতারিত হব, তাইলে কিন্তু আমাদের হকের পথে থাকতে এইটি হলো বাধা। আমাদেরকে এই তিনটা হুঁশিয়ারির মধ্যে একটা হুঁশিয়ারি যে অন্যের জৌলুর দেখে প্রতারিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অন্যের জৌলুর দেখে প্রতারিত হওয়া যাবে না, বরং নিজেকে হকের উপরে স্থির রেখে, নিজেকে সত্যের প্রতি স্থির রেখে মোহতারাম আমির জামাতের নেতৃত্বে আহলে হাদিস আন্দোলনের অধীনে থেকে দাওয়াতি কাজ চালিয়ে যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন বিজয়ী হবে, দুনিয়াতে না হলে আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।